গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা কৃষ্ণ। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো এখন হলো 12:10। তো আজকে খুব লেট করে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে ওটা অনেক কাজ ছিল, তার মধ্যে কালকে আবার আমাদের এখানে অনুষ্ঠান ছিল, নাচ গান কম্পিটিশন ওগুলো। তো ওখানে গেছিলাম, ওখান থেকে আসছিলাম হলো 1টার সময়। তো তার জন্য লেট হয়ে গেছে, আজকে লেট করে উঠছি। তো ওঠার পরে অনেক কাজ ছিল আজকে। তো যেহেতু দুর্গা পুজো শেষ, তো অনেক কাপড় যেগুলো ঘুরতে গিয়েছিলাম তো সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে, জুতো সব কিছু। তার জন্য আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। ওখানে আমি একটা নাচ দেখেছি, এই দুটোই দেখেছি। একটা মেয়ে এসেছিলো, নাম নিশা নাক, আমার নামে টাইটেল আলাদা। তো এর বাড়ি এদিকে, ও খুব সুন্দর নাচ করেছে। প্রথম নাচটাও খুব সুন্দর করেছে, তারপরে নাচটাও খুব সুন্দর করেছে। তো সে সেকেন্ড হয়েছে। আর একটা মেয়ে ছিল, ও মানে আসাম থেকে এসেছে, মানে ওর বাড়ি এখানেও। তো এই দিদি ভাইটারও ফার্স্ট হয়েছে। আর একটা ভূমি ছিল, ও আমার থেকে ছোটো, বলেছিল ওর ক্লাস 6-এ পড়ে, তার জন্য তো আমার থেকে ছোট। তো পুরস্কার ছিল, আমি পুরস্কারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্ট পুরস্কার যে ফার্স্ট হবে, তার পুরস্কার ছিল হলো একটা সুকেস। আর যে সেকেন্ড হবে, তার ছিল একটা ড্রেসিং। আর যার থার্ড হবে, তার ছিল একটা আলনা। তো দিদি ভাইটা যেটা আসাম থেকে এসেছে, ওর বাড়ি এখানেও, ওই দিদি ভাইটা ফার্স্ট হয়েছে, ওর সুকেস পেয়েছে। আর যে দিদি ভাইটা বললাম, ওর নাচ আমাকে খুব ভালো লেগেছিলো, তো ওই দিদি ভাইটা সেকেন্ড হয়েছে, ও মানে কী বলে এটাকে ড্রেসিং টেবিল পেয়েছে। আর একটা বোনও ছিল, ও 6-এ পড়ে, ও পেয়েছে হলো আলনা। তো এইটাই। আর কালকে অনেক লেট করেছি, একদম লেট করে উঠেছি, 9টার দিকে উঠেছি। তো দিদি অনেকটাই মানে আগে উঠছে, আমি একটু লেট করে উঠছি। আর যেহেতু তারও আগে উঠছে, কারণ আজকে হাট ছিল, আজকে রবিবার, আজকে হাট বার। তো দুজো হাটে গেছিলো, তার জন্য 5টার সময় উঠছিলো, তাও তো লেটই উঠছে। তাও তো আজকে সবাই লেট হচ্ছে, আর অনেক কাজ ছিল, তার জন্য সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। তো চলো এখন দিদিকে আমি একটু হেল্প করে দেবো। আজকে আমাদের মানে চিকেন রান্না করবে, তো দিদিকে চলো হেল্প করে দিই। চলো তোমাদের সঙ্গে দেখা। তো চলো কি কি রান্না করেছে দিদি, চলো তোমাদেরকে শেয়ার করছি। এই যে চিকেন, এই যে চিকেন পাপড়, আর যে ডাল। বসে পড়েছি তো খেয়ে, তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা। হাই গাইস, তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন হলো সন্ধ্যা, গুড ইভিনিং। তো অনেকক্ষণ একটু রেস্ট করলাম, তো রেস্ট করে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তো সন্ধ্যা লাগেনি, লাগবে, তো তার জন্য গুড ইভিনিং বললাম। তো আমাদের ভিডিও অনেকদিন থেকে দেখতে পারছি না, তো পুজো তার মধ্যে ব্যস্ত ছিলাম, বাড়িতে অনেক কাজ ছিল, তারপর আজকে আবারও কাজ ছিল। তো আজকে যত কাজ ছিল সব কিছু শেষ করে দিয়েছি। তো সামনেই লক্ষ্মী পুজো, তো যারা যারা আমার পরিবার এসে আমাকে কমেন্ট করছো যে আমি তোমাকে গিফট দেখলাম তুমি আমাকে দিও, তো কমেন্টগুলো হারিয়ে যায়, আমি পাই না। তো তোমরা আরেকবার মানে কমেন্ট করে বলে দিও যে সময় হয়ে গেছে, চলে এসো, আমি নিশ্চয়ই যাব। তো এতদিন পারিনি তোমাকে আরও ভিডিও দেখতে, পুজো ছিল, ব্যস্ততার মধ্যে কীভাবে দেখবো তার জন্য। তো এখন আজকে থেকে দেখা স্টার্ট করবো, আজকে থেকে ব্লগটাও স্টার্ট করবো। ট্রেন আসতেছে, টেনশন দেবে এখানে পাশেই নিয়ে ট্রেনটা আওয়াজটা শোনা দেয়, এই দেখো আসবে।
সন্ধ্যা লাগেনি তো আমার মুখ দেখে বুঝতে পারছো, লাগতেছে একটু একটু। আর এখন দিনটা ছোট না, খুব তাড়াতাড়ি চলে যায়। একটু আগেই কি সুন্দর দেখতেছিলে, এখনই কালো হয়ে গেল। তো রাত হচ্ছে, সন্ধ্যাবাদী দেবো, তো বেশি বক বক করবো না, মুখটা ভালো লাগতেছে। তো অনেক কাপড় আজকে ধুয়ে দিয়েছি, তো সেগুলো শুকাইছি, সেগুলো করবো মানে গুছাবো। তো দিদি আর আমি দুজন মিলে সব কাজ করি, তো সব কাজ মানে সব কাজ এভরিথিং মানে সব কিছু, যে দিদি এটা করলো আমি এটা করলাম, তো সেরকম। আর কাপড় দিয়েছি দুজন মিলে, তো এখন গুছাবো দুজন মিলে। তো ফ্রেন্ডস, লাইটটা জ্বালিয়ে নিলাম, তার মুখটা ভীষণই কালো লাগতেছে ভীষণই। তো তো স্কুল থাকলে বা স্কুল খুললে তো আর পারবো না, আর বাড়িতে সারাদিন থাকি, তো একটু কাজ ছোটোমোটো কাজ করি, তো দুজন মিলেই করি সব কিছু কাজ, একাই করি না। তো আর তো ফ্রেন্ডস, তো কাজ করতে আমার ভীষণই ভালো লাগে, মানে নিজেকে ব্যস্ত রাখি, কাজ কাজ করি, ভিডিও বানাই, ব্লগ করি, পড়াশুনো করি, সব কিছু করে নিজেকে ব্যস্ত রাখি, তাতেই আমি খুশি। আর দুজন মিলেই করি, এই জন্য আরও খুশি। তো তো দেখো, খুব গান আওয়াজ আসতেছে দূর থেকে, জানি কি জানি না। আমাদের এখানে মানে কালকে অনুষ্ঠান হয়েছে, কালকে অনুষ্ঠান হয়ে আজকে মা প্রতিমাকে আজকে ভাসাবে, তার জন্য অনেক নাচানাচি। তো আমাদের এই দিকেই তো গান হচ্ছে, ওই জন্য তো ব্লগটা বেশি বড় করছি না, কারণ রাত হয়ে গেছে, তো কাপড় গোছার বাকি আছে, গুছাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিনে ভালো থেকো, সুস্থ থাকো।